শিক্ষার আলো দিয়ে পঙ্গুত্বকে জয় করতে চায় বগুড়ার ধুনট উপজেলার শারীরিক প্রতিবন্ধী হাফিজুর রহমান। তার এই সংগ্রামী যাত্রা লক্ষ্য করা গেছে চলতি 2009-এর এসএসসি পরীক্ষায়। অবাক করা এই ঘটনার খবর বগুড়ার প্রতিনিধি আতিক হাসানকে সঙ্গে নিয়ে তানভীর আলম রিমন জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিন প্রায় 10,64,000 এসএসসি পরীক্ষার্থী কলম দিয়ে খাতায় লিপিবদ্ধ করছে এইভাবে। এখন প্রশ্ন, শুধু এই খাতা কেন দেখানো হচ্ছে? কারণ খাতাটি এমন একজনের যার পায়ে শক্তি নেই, তাই হাঁটতে পারে না। হাতে শক্তি নেই, তাই কোনো কিছু ধরতে পারে না। তবে কিভাবে লিখছে শারীরিক এই প্রতিবন্ধী? গরিব বাবার চতুর্থ ছেলে হাফিজ অর্থের অভাবে প্রায় স্কুলে যেতে পারেনি। তাতে কি, সহপাঠীদের সহযোগিতা নিয়ে সাময়িক ও বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করত। ছোটবেলাতেই লেখার প্রতি তার অদম্য আগ্রহ, তাই মুখে তুলে নিয়েছিল পেন্সিল। প্রাইমারি অধ্যায় পার করে ভর্তি হয় ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে। কৃতিত্বের সাথে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলম মুখে হাফিজুর এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। স্যার, স্কুলে আমি যাতায়াত করতে পারিনি, আর্থিক অভাবে ক্লাস করতে পারিনি, বাড়ি থেকে পড়াশোনা করেছি, শুধু পরীক্ষা অ্যাটেন্ড করেছি। আজ আমি 2009 সালে এসএসসি পরীক্ষার্থী। এখন আমি এই পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করে ইনশাল্লাহ ভবিষ্যতে আর্থিক সহযোগিতা পেলে আমি একজন দেশের কল্যাণে নিয়োজিত হতে চাই। ভবিষ্যতে আমার শারীরিকভাবে প্রতিবন্ধী, আমি শারীরিকভাবে কাউকে কোনো কারোর কোনো কল্যাণে নিয়োজিত হতে পারবো না, তাই মানসিক দিক দিয়ে মানবিকভাবে আমি সবার উপকারে আসতে চাই। সবাই যদি সহযোগিতা করে তাহলে পড়াশোনা করতে চাই। প্রতিবন্ধী হাফিজুরকে শিক্ষার উপকরণ এবং বিনা বেতনে শিক্ষার সুযোগ করে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। তারাও জানালেন হাফিজুরের কৃতিত্বের কথা। আমরা আশা করি সে ভালোভাবেই এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হবে। তার ইচ্ছা সে লেখাপড়া চালিয়ে যাবে, যদি সে মানে সহযোগিতা পায়। তার সাংসারিক অবস্থা খুবই খারাপ, সে 8-10টা ছেলের মতো হয়তো ওইভাবে সুযোগ সুবিধা পায় না তার আর্থিক অসঙ্গতির কারণে। আমরা চাই তার যে মনোবল, যে ইচ্ছা, আমরা স্থানীয়ভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সরকারভাবে সে যেন ভালো সুযোগ সুবিধা পায় এবং সে যেন প্রতিষ্ঠা পায়। সরকার বা যে কারু একটু সহযোগিতা পেলে শিক্ষার আলো দিয়ে পঙ্গুত্বকে জয় করবে, এমনটাই আশা গরিব হাফিজুরের। বগুড়ার ধুনট থেকে তানভীর আলম রিমন, ইসলামিক টেলিভিশন। তানভীর আলম রিমনের রিপোর্টটি দেখলেন। পরিবহন চাঁদাবাজি নিয়ে